আজকে 1 জানুয়ারি উপলক্ষে, ঠিক আছে? আর তোমরা তো সবাই খুবই ঘুরছো আশা করছি, তো বেশি বকবক করবো না, চলো একেবারে পার্কে গিয়ে না। দেখা হচ্ছে। সারা বছর কোথাও না ঘুরলেও না বছরের প্রথম দিনটা ভীষণ ঘুরতে ইচ্ছে করে, যার জন্য দেখো পার্কের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েই পড়েছি। আর তারপর দেখো টিকিট কেটে আমরা চলে যাচ্ছি ভিতরের উদ্দেশ্যে। আর যেতে এই আই লাভ গোবরডাঙ্গা দেখে তো জাস্ট মনটা পুরো ভালোই হয়ে গেল। এখানে কেউ কাউকে বসতে দেবে না, যার জন্য বাড়ি থেকে আমরা একটা বসার ব্যবস্থা করে এনেছি। তো এসেই দেখো আমাদের মানে হিরো ফটোশুট করতে ব্যস্ত হয়ে গেছে ব্লগের জন্য। আর আমরা দেখো ভিতরে যেতেই কি সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। তারপর দেখো আমরা এখানে একটা চট পাতিয়ে নিয়ে সেখানে বসে পড়েছি। আর বসে পড়েই না আগে নিজেকে একটু সুন্দর করতে হবে, বুঝলে তো? মানে বাইকে এসেছি, চুল টুলগুলো কি অবস্থা হয়ে আছে। আর এখানে এসে যে যার বক্তব্য শুরু করে দিয়েছে, কে কোথায় যাবে, কি করবে, কি ঘুরবে। তো এসেই না আগে খিদে পেয়ে গেছিল জানো তো, যার জন্য দেখো এসেই আগে আমরা পকোড়া খাওয়া শুরু করেছি। এগুলো কিন্তু কেনা পকোড়া না, আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো খাওয়া দাওয়ার পর আবার একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে যাব এবার ভিডিও করার উদ্দেশ্যে। মেন যার জন্য আমরা এসেছি, কিছু রিলস শুট করব, কিছু স্লোমো করব। তো চলো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দাঁড়াও দাঁড়াও, আমার খাওয়াটা তো বাকি থেকে গেল, দাঁড়াও তাড়াতাড়ি পেট ভরে খেয়ে নি, তারপর ছুটতে হবে। চলো চলো চলো, অনেক দৌড়াদৌড়ি হয়েছে, এবার চলো একটু দোল খেতে হবে। তো দেখো আমরা দোল খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর চারিদিকে দেখো আজকে পিকনিক বলে কথা, মানে 1 জানুয়ারি, চারিদিকে সবাই কিভাবে মানে রান্না বান্না করছে, আর সেই গন্ধে তো পুরো আমার পেটটা ভরে যাচ্ছে জানো না। চারিদিকে এত সাউন্ড, এত মানে রান্না বান্না, মানে সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও বলে যাকে, সেই একটা মানে ফিল আসছিল আমাদের। তো দেখো এখানে আমরা দোল খাবো বলে দাঁড়িয়ে আছি, কিন্তু বাচ্চা পাটি দোলনা থেকে নামলে তবেই না আমরা দোল খাবো। অনেক কষ্ট করে একজনকে নামিয়ে দিয়েছি, কিন্তু সেখানে টুক করে মিতালি গিয়ে এবার বসে পড়বে, আমার চান্সটা এখনো আসেনি। তো আমি বললাম যা তাহলে আমার থেকে, তুই যেহেতু ছোট তুই আগে দোলটা খা, তারপরে আমি খাবো। আর ওদিকে দেখো রাজদীপ আর আমার মাই কি সুন্দর দুইজন বসে বসে দোল খাচ্ছে। তো মিতালির দোল খাওয়াটা কমপ্লিট হয়ে গেলে পর আমি একটুখানি আমি দোলটা উঠবো। প্রেমে খেলেছ আছে বিয়ার বার, প্রেমে খেলেছ আছে বিয়ার বার, টেনশন ফেনশন ছাড় বিন্দাস মোডে বাজ, হেইলা দেইলা হেইলা দেইলা। অনেক দোল খাওয়া হয়েছে, চলো বাচ্চা পাটি খিদে পেয়ে গেছে, তো বাচ্চা পাটিকে এবার খাওয়াতে হবে। তো খাওয়ানোর জন্য দেখো আমরা একটা সুন্দর জায়গায় চলে যাচ্ছি। এখানে যেতে যেতে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ না, ওখানে বোটে চড়ছিল, আমরাও ভাবছিলাম একটু বোটে চড়বো, কিন্তু আমার কিপটে হাজবেন্ড আমাদেরকে চড়তে দিল না বোটে।
তো যাই হোক, চলো বাচ্চা বাটিকে আগে খাইয়ে নি, তারপর আমরা আবার একটুখানি ঘুরুঘুরু করব। তো দেখো, আর আমার তো জাস্ট এই একটাই কাজ হয়েছে, এখন ক্যামেরাটা বের করে শুধু এদিক আর ওদিক, এদিক আর ওদিক। তো যাই হোক, দেখো সবাই মিলে আবার একটুখানি ঘোরাঘুরি করলাম, আর আমাদের ক্যামেরাম্যান মোহন তো সে তো আছেই আমাদেরকে একটু ক্যামেরা ট্যামেরা করে দেওয়ার জন্য। আর আমার সোনা বাবাটা দেখো এত আনন্দ করেছে পার্কে গিয়ে যে তোমাদেরকে কি বলবো, দৌড়াদৌড়ি ছোটাছুটি লাফালাফি, মানে আর কোনো আমার কিছু গলার বাদ অবস্থা না দেয়নি। খুব খারাপ, তোমরা ভয়েসটা শুনে হয়তো বুঝতেই পারছো আমার ভয়েস দিতে প্রচুর মানে অসুবিধা হচ্ছে। তো কি করবে, একটুখানি কষ্ট করে তোমরা মানিয়ে নিও আমার ভয়েসটাকে, মানে আমি যে একটু বাইরে বেশি ঘুরি না আমার গলাটা বসে যায়, জানো না ঠান্ডা লেগে যায়, তো যার জন্য এরকম অবস্থা হয়েছে। আমরা বুঝতে পারছি যে খুবই অসুবিধা হচ্ছে তোমাদেরকে শুনতে, তো তবু আমরা আর বেশি ঘোরাঘুরি করব না, কারণ বাড়ি থেকে ফোন করেছে বাড়ি যেতে হবে। তো আমরা এখানে কিছুই খাওয়া দাওয়া করলাম না বাড়িতে, যেহেতু আমাদের রান্না বান্না আছে, আর আমরা যেহেতু বেশিক্ষণ ছিলাম না, আমরা একটু বেশি করে পকোড়া করে নিয়ে গেছিলাম, তো সেটাই খেয়েছি। তো দেখো ঠান্ডা পড়ে গেছে, সোয়েটারটাও গায়ে দিয়ে নিয়েছি, এবার যাবো বাড়ির উদ্দেশ্যে। তো এদিকে আস্তে আস্তে আর এক জায়গায় একটুখানি দাঁড়িয়ে আমরা কিছু রিলস করছিলাম, তো যার জন্য আবার সোয়েটারটা খুলছিলাম। তো চলো আজকের মতো টাটা বাই বাই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর বছরের প্রথম দিনটা সবার অনেক ভালো কেটেছে আমরা আশা করছি, আর আমরা